বিগত কিছুদিন যাবত যথাক্রমে বিশেষ করে যেদিন থেকে কংগ্রেস এবং সিপিএম এক হয়েছে সেদিন থেকে বিষয়টাকে একটু বেশিরভাবে কিছু ষড়যন্ত্র কাজ এই 18 সূর্যমণি নগরের বিরুদ্ধে তথা আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। আমি প্রায় এক মাস আগে আমি আমার ডুকলি এলাকাতে একটা উঠান সভা করেছিলাম। সে উঠান সভায় যেহেতু আমি একজন এলাকার বিধায়ক, সংগঠনের কাজকর্ম আমি দেখভাল করছি, তো সুতরাং আমার অধিকার আছে বলা আমার কার্যকর্তাদেরকে যে আমার দলকে, আমাদের দলকে কিভাবে মজবুত রাখা এবং বিরোধী দল যেন কোনো প্রকার সুযোগ না পায় যে তারা ভোট পায়, আর সেটা কিভাবে করা হবে সেটা আমাদের কার্যকর্তাদের কাজের মাধ্যমে, তাদের পরিশ্রমের মাধ্যমে সেটা করবে। আমি সেই কথা বলেছিলাম এবং আমি প্রায় এক ঘন্টা আমার কার্যকর্তাদের উদ্দেশ্যে আমি সেই দিন আমি আমার কথা বলেছিলাম, কিন্তু দেখা গেল তার মধ্যে একটা কিছু একটা অংশকে কেটে তারা, বিশেষ করে আমি দেখেছি জিতেন চৌধুরী মহাশয় সিপিএম এর রাজ্য সম্পাদক, উনি আমার বিরুদ্ধে নালিশ জানিয়েছে কমিশনারের কাছে। তারপর কমিশনার এটা নিয়ে অনেক তদন্ত করেছিল, পরবর্তীতে সেটা টিকতে পারেনি, শুধু নালিশ জানায়নি, আমার বিরুদ্ধে তারা এফআইআর করেছিল, সেই এফআইআরও থানার পুলিশের ইনকোয়ারির মাধ্যমে সেটাও টিকেনি, কারণ সেটা সম্পূর্ণ একটা মিথ্যে কথার উপর তারা এই কাজটা করেছিল। সেদিন থেকে আমি দেখছি আমাদের 18 সূর্যমণি নগর প্রতি তাদের একটা নিকৃষ্ট চিন্তা ভাবনা তারা গ্রহণ করেছে, যেরকম আমি তারা প্রায় জায়গাতেই তারা তাদের ভাষণের মাধ্যমে হোক বা প্রেস মিটের মাধ্যমে হোক তারা সর্বদাই বলে থাকে সূর্যমণি নগরে নাকি বিরোধীরা ঢুকতে পারে না, বিরোধীদেরকে নাকি তারা বর্তমান শাসক দল অর্থাৎ মন্ত্রী হিসেবে আমি নাকি তাদেরকে বাধা দেই বা তাদেরকে হুমকি ধমকি দেই, যাই হোক সেটা তারা বিরোধী হিসেবে বলতেই পারে, আমি তাতে কোনো অখুশি নই, কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে যদি দিনের পর দিন একটার পর একটা মিথ্যে কথাকে ভিত্তি করে প্রচার রেগুলার করতেই থাকে তাহলে তো কিছু আমাদেরও বলতে হয়, নইলে আপনারাই ভাববেন হয়তো এই জায়গাতেও কিছু একটা হচ্ছে মনে হয়। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ত্রিপুরা রাজ্যে যদি কোনো বিধানসভা থাকে, আমি আপনাদের কাছে আবার বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনো বিধানসভা থাকে আর ওই বিধানসভায় যারা এলাকাবাসী সেটা হচ্ছে 18 সূর্যমণি নগর, যেখানে এলাকার মানুষ সম্পূর্ণ ভয় ভিত্তিহীন ভাবে এলাকায় চলাফেরা করে, সে হোক কংগ্রেস হোক সিপিএম হোক যেগুলো দল, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং কোন প্রকার পলিটিক্যাল ক্রাইম বা পলিটিক্যাল সন্ত্রাস বা রাজনৈতিক প্রেসার কোনো ধরনের আমার এলাকাতে কারোর উপর এখন অবধি করা হয়নি। শুধু এখানে নয়, আমি এটাও বলতে পারি যে আমার সরকার যত রকম সুযোগ সুবিধা আছে আমি আমার এলাকায় সমস্ত জনগণের জন্য সেই সিদ্ধান্ত নিয়ে থাকি, এখানে কে কোন দলের সেটা আমি দেখি না বা আমার কার্যকর্তাদেরকে সেইভাবে বলে থাকি, এবং সেটা দীর্ঘ 5 বছর আমি এইভাবেই কাজ করেছি এবং সেটা
আমি মনে করি এটা আমার একটা গর্ব এবং আমি এই ব্যাপারে নিজেকে সন্তুষ্ট হিসেবে আমি নিজেকে তুলে ধরতে পারি। তো যাই হোক, এখন যেহেতু বিরোধীরা একের পর এক মিথ্যে প্রচার করছে, তাতে করে আমি মনে করি আমার এলাকাবাসী যে জনতা যারা এলাকার মধ্যে আমাকে নিয়ে তারা বর্তমানে অনেক গর্বিত করে, আমার কার্যকর্তাদেরকে নিয়ে তারা অনেক ভরসা করে, বিশ্বাস করে, তাদেরকে মিথ্যে কথা বলে যে কংগ্রেস সিপিএম একটা ষড়যন্ত্রের উদ্দেশ্য নিয়েছে, আমি তার বিরুদ্ধে আপনাদের মাধ্যমে প্রতিবাদ করছি। রাজনীতি করতে এসেছি, রাজনীতি করব। রাজনীতি হচ্ছে মানুষের জন্য, রাজনীতি হচ্ছে সমাজের জন্য, রাজনীতি হচ্ছে রাজ্যের উন্নয়নের জন্য। আর এই কাজটা করতে গেলে সকলকে সঙ্গে নিয়েই করতে হবে, না হলে তার সার্থকতা আসবে না। তো আমি সেই মন্ত্র নিয়েই এলাকায় কাজ করছি। মনে করি সে যাই হোক, সে যে কোনো আদর্শের দ্বারাই হোক না কেন, আমি মনে করি সমস্ত আদর্শ, সমস্ত ব্যক্তিদের মতামত নিয়েই প্রকৃতভাবে রাজনীতি যে গঠনমূলক কাজ সেইগুলি হয়ে থাকে। ইদানিংকালে কংগ্রেস এবং সিপিএম শুধু একটাই প্রচার করছে, এলাকায় নাকি কোনো বিরোধী দল কোনো কাজ করতে পারছে না, তাদের উপরে হামলা উদ্যোগ হচ্ছে। আমি একটা একটা করে বলছি। তারা কিছুদিন আগে একটা মলয়নগরের ঘটনা নিয়েও পার্টি অফিস ভেঙে ফেলেছে নিয়ে এটা নিয়েও করেছে, এটা নিয়েও তারা অনেক, তারা আমার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে অনেক নালিশ করেছে নির্বাচন কমিশনের কাছে, তারা এফআইআর করেছে, অনেক কিছু করেছে। কিন্তু দেখা গেল কি, সেটা সেখানে ষড়যন্ত্র। আমাদের দলের বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে কোনো প্রকার কোনো নির্বাচন কমিশনার হোক তরফ থেকে হোক বা আমাদের পুলিশের তরফ থেকে হোক, কিছুই তারা পায়নি, এটাও মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে তাদের অপপ্রচার এবং তাদের ষড়যন্ত্র।